হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ শানু। অনেক দিন পরে আমার পেজে একটা ছোট্ট একটা ভিডিও আপলোড দিব। আসলে অনেক দিন, অলমোস্ট 2 মাসের মতো প্রায় হয়ে গেছে, 2 মাসের কাছাকাছি হবে, ভিডিও আপলোড করতে পারছি না। বিকজ বাংলাদেশে গিয়েছিলাম ডিসেম্বরে, জানুয়ারিতে ব্যাক করার পরে এত ঠান্ডা ছিল, আর কোথায় যাব কি করব সেই চিন্তা করেও হচ্ছে ভিডিওগুলো, বাসাতে আমার একটু ঝামেলাও ছিল নিজের বাসাতে কানাডাতে আসার পরে আর কি, কিছু ফার্নিচার টার্নিচার সেল টেল করা নিয়ে, আর ঠান্ডাতে কোথায় বা যাব সেই জন্য হচ্ছে ভিডিও আপলোড করতে পারি নাই। বাট আমি আশা করি আপনারা আমাকে ভুলে যান না। এই যে দেখেন অলমোস্ট মেল্ট হয়ে গেছে। সো কি বলে, 5 দিন যে কাজ করি, তারপরে হচ্ছে ঘরে থাকা পাখিটা বের হওয়ার অলমোস্ট সময় হয়ে আসছে। আই হোপ আপনারা আমার সাথেই থাকবেন, আর যারা আছেন আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন, নতুন যারা জয়েন হয়েছেন। বাট আমি ভিডিও আপলোড দিতে পারছি না বলে প্লিজ আমাকে ভুলে যেয়েন না। আমি ভিডিওগুলো আপলোড দিব, কিন্তু এখন হচ্ছে আসলে পরিবেশটাই দেখেন, আমাদের এটা সামনে বাসার সামনে থেকে আমি ভিডিওটা আজকে করছি, এরকমই অবস্থা আমাদের। অবশ্য আজকে একটা 2 দিনের একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল ওইটা আর এখন না শেয়ার করি, বাট আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে গেছে। আর ও বলেছিল যে আমরা যাব ওয়াস্কাচুতে, তো ওয়াস্কাচুতে যদি যেতাম তাহলেও এই অবস্থা ছিল। বাট আর একটা জায়গাতে আমি ডিফারেন্ট একটা প্লেস অফার করেছিলাম ওকে, সেখানে হচ্ছে কোনো একটা রিজনে হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। সো যাই হোক, আশা করি ভালো আছেন আপনারা সবাই। এইগুলো দেখেন এখনও কিভাবে স্নোগুলোকে দেখতে কেমন লাগছে, এখন অর্ধেকও নাই বাট অলমোস্ট মেল্ট হয়ে গেছে। আই হোপ আমার এই 3-4 মিনিটের ভিডিওটাকে অ্যাকসেপ্ট করবেন অ্যাটলিস্ট, মানে আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা আমার সাথেই আছেন, নতুন করে জয়েন করছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু কেউ মানে নতুন ভিডিও দিতে পারছি না আপনাদের জন্য, সেজন্য আমি সত্যিকারে বারবারই দুঃখিত বলছি। আর আশা করি ইনশাল্লাহ বেশি দিন আপনাদেরকে নিরাশ করব না, হয়তো আমি ভিডিও আপলোড দিব রিসেন্টলি। আর রোজা চলে আসছে যেহেতু, জানি না রোজার ভিতরে কীভাবে কী করব। তারপরে হচ্ছে কাজ, 5 দিন কাজ করে 2 দিন হচ্ছে নিজেরই মন চাচ্ছে ঘুরতে, বাট যেতে পারছি না। এই তো যেতে পারছি না তো কোথাও, কী আর করা, সেই জন্য একটা পরিবেশেরও তো দরকার হয়, যে কোন পরিবেশে বা একটা ভালো কিছু ভিডিও করার মতো কিছু না হলে ক্যামেরাটা অন করে বা আমি কি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো বা আমি কোথায় বা যাব। এখনও কিন্তু অনেক ঠান্ডা, এই যে দেখেন এটা আমাদের ব্যাকইয়ার্ডে স্টিল পুরোটাই অলমোস্ট কাভার হয়ে আছে, আর এই যে ডেকটাতে চলে গেছে, আর এই তো, আর এখনও বারবিকিউ মেশিন টেশিন কোনো কিছু করা হয়নি, ডেকটা ক্লিন করতে হবে। এখানে একটা টেবিল ছিল বাইরের জন্য, যেটা চেয়ার সহ সেগুলো সব কিছু আনতে হবে, এই ডেকে অনেক কিছু অনেক মাড হয়ে থাকে। এই যে আমার পা দেখা যাচ্ছে কিনা, ঠান্ডা, এই তো। সো দেখেন, আই হোপ আপনারা প্লিজ আমাকে ভুলে যান নাই। সো প্লিজ কিছু দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমার আসলে আমরা সবাই মিলে একত্রে ঘুরতে যাব। সো যখন ঘুরতে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে করে নিয়ে যাব, আপনাদেরকে ইনভাইট করে নিয়ে যাব, যে যে আমি এবার ট্রাই করব। আমার যেহেতু 1 বছর হয়ে গেছে ভিডিও আপলোড দিয়ে, বা ভিডিও আমার প্রথম ভিডিও আমি গত বছর ডিসেম্বর থেকে আমি শুরু করেছিলাম, কিন্তু হয়তো আমার ইউটিউবের স্ট্যাটাস দেখলে হয়তো বুঝতে মনে হবে যে আরও 4-5 বছর আগে থেকেই করছি। ওইটা আমার মেয়ের একটা ভিডিও আমি দেয়াতে, কিন্তু আমি জানি না যে ওটা ক্যান্সেল করলে হয়তো ইয়ারটা চেঞ্জ হবে কি না। সো যাই হোক, তারপরেও আমার তেমন কোনো সমস্যা নেই, বিকজ আমি নিজেই জানি যে আমি গত বছর থেকেই আমি ইউটিউবে আপনাদের জন্য ভিডিও আপলোড করা শুরু করেছি। সো এই তো, আর তেমন কিছু বলবো না, শুধু এতটুকু বলতে চাচ্ছি প্লিজ যারা সাথে আছেন সাথেই থাকবেন। আর বন্ধুত্ব তো 1 দিন 2 দিনের জন্য হয় না, বন্ধুত্ব বন্ধুর সাথে কথা না বললেই যে রিলেশন থাকে না, বা ইউটিউবের সাথে একটা যোগাযোগ আপনারা ডিসকানেক্ট করে ফেলবেন সেটা আমি আশা করি না যে আপনারা করবেন, আর আমার মনেও হয় না যে আপনারা করবেন। এতটুকু আস্থা অন্তত আপনাদের প্রতি আমার আছে, বা আপনারাও হয়তো ওয়েট করবেন আমার ভিডিওর জন্য, এটুকু আমি নিজেই মন থেকে বিশ্বাস করি। সো সেই পর্যন্ত ভালো থাকেন, নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ। আর সবাইকে অ্যাডভান্স, যেহেতু নেক্সট উইক থেকে শুরু হয়ে যাচ্ছে রামাদান, সো অ্যাডভান্স রামাদানুল করিম, রামাদান আপনাদের সবার কবুল হোক, আমাদের জন্য দোয়া করবেন।
আপনারাও সবাই ভালো থাকেন। এই পরিবেশগুলো খুব একটা এখনও সুইটেবল হয়নি বাইরে ঘোরার জন্য, আর এখনও ঠান্ডাটাও একটু বেশি বেশি লাগে, কারণ আর বাচ্চারাও অসুস্থ হয়ে যায় এই ধরনের ওয়েদার, একটু ঠান্ডা একটু গরমে। সো সব কিছু সিচুয়েশনের উপর ভিত্তি করে আশা করি আমাকে কনসিডার করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।